আমি মোহন সেন, আশাশুনি থানা স্টাফ। তো আশাশুনি এখানে আমাদের হিন্দু ধর্মীয় একটা ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে। তো এখানে যে ইসকন মন্দিরে আওতাভুক্ত হয়তো বা এটা, এখানে দুই দিনব্যাপী হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হয়েছে, এখানে অনেক ভক্তবৃন্দের আগমন ঘটছে। সর্বোপরি অনুষ্ঠানটা খুব সাফল্যমণ্ডিত এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং এখানকার কর্তৃপক্ষ সুমন মহারাজ, তাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, যেন সে আগামীতে এত সুন্দর অনুষ্ঠান আশাশুনি বার্ষিকে উপহার দিতে পারে। ওম নমস্তি ভগবতে প্রণবায়, সবাইকে শ্রেণীমত প্রণাম ও নমস্কার। আমার নাম ব্রহ্মচারী সুমন মহারাজ, অধ্যক্ষ শ্রী শ্রী প্রণব মঠ আশাশুনি সেবাশ্রম সংঘ আশাশুনি। এই আমাদের আশাশুনি সেবাশ্রম সংঘের বার্ষিক উৎসব দুই দিন ধরে হয় দোল পূর্ণিমাতে। এটা আমাদের দিন তারিখ একেবারে নির্দিষ্ট। প্রথম দিন আমাদের হিন্দু ধর্ম আলোচনা সভা, একটু রাত্রে প্রসাদ বিতরণের ব্যবস্থা হয়ে থাকে। দ্বিতীয় দিন আমাদের সকাল থেকে একবারে নামযজ্ঞ শুরু হয়, সন্ধ্যা পর্যন্ত হয়, আর দুপুরে বৈদিক শান্তিযজ্ঞ। আমাদের এই দিন প্রায় প্রসাদের ব্যবস্থা ছিল, 4-5 হাজার লোকের প্রসাদের ব্যবস্থা ছিল। সকাল থেকে অনেক ভক্তবৃন্দ হয়েছিল, মোটামুটি আমাদের অনুষ্ঠান সব ভালোভাবেই হয়েছে, নির্বিঘ্নে সবাই প্রসাদ নিয়ে মোটামুটি চলে গিয়েছে। আমাদের অনুষ্ঠান এখন সমাপ্ত, এখানে কোনো বাধাবিঘ্ন হয়নি, খুব সুষ্ঠু শান্তিতেই আমরা অনুষ্ঠানটা করতে পেরেছি। সবাইকে শ্রেণীমতো প্রণাম ও নমস্কার।